আপনারে জিজ্ঞাসা করার আগে আপনি আমারে কইয়া দিছেন আমার হাতের তলে কি, আমি বলছি এটা একটা দুধের বোতল। ও বুঝুর্গ, আমার আব্বা আইসো, আইয়ে নাই এদিকে উঠতে, আমার আব্বু, আমার আব্বু আইসো, আইয়েন খুব কষ্ট হয়ে গেছে ফরালেয়া করতে বাবা, আমার বাবার আর কত কষ্টের টাকা দিয়া আমার ফরাইছে, আমার বাবা আইন উপরে চলে গেছে, কারণ বাইরে নিচে বইয়া ফুটে ওয়াশ করে এমন সাহস আমার আছে। এমতো বাবা যাদের আছে বাবার খেদমতের দরকার আছে না নাই? আছে, বলেন আছে না নাই? কারণ বাবা বাবার খেদমত করেন। এই যে আমার বাপ গেছেন নতুন পাঞ্জাবিটা, আমার মামার বিয়েতে আমি বানাই দিচ্ছি আমার বাপের বিড়া পাঞ্জাবি, আমার আব্বা আল্লাহ তোমার জীবনের মধ্যে তুমি যদি হিরু থাকো তোমার মা বাবার দোয়ার কারণে তোমার আল্লাহ হিরু বানাই দিবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে মা বাবার দোয়া নিয়ে তুমি দুনিয়ার জমিনে থাকো, খোদার কসম তোমার কাছে টাকা থাকতে না পারে, পয়সা থাকতে না পারে, আল্লাহ তোমার দুনিয়ার জমিনের ভিতরে মা বাবার দোয়ার কারণে তোমার ওলি বানিয়ে দিবে। এই কথা বলেন ঠিক কিনা? আজকে এমনও যুবক আছে মা নাই বাবা নাই, খোদার কসম আজকের এই আল্লাহর ওলি দরবারে বসে তুমি মা বাবার জন্য কান্দো, আল্লাহ তোমার মা বাবার কারণে আল্লাহ তোমার দুনিয়ার জমিনে মা বাবা যদি একবার একবার যদি তোমার মা আল্লাহর দরবারে হা করে একটু দোয়া করে, আল্লাহ আমার ফুতরা তো আমার বড় মহব্বত করে, আমি জানতে চাই মায়ের দোয়ার কারণে আল্লাহ কি দুনিয়ার জমিনের ভিতরে তোমার ওলি বানাইতে পারে না? আরে আরে বলেন পারে কি পারে না? কারণ এই জন্য আমার নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে, ঠিক কিনা বলে? ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি ওই আমার সেবিও আমার উম্মত, আজকে কার জানি আম্মা নাই সে বুঝে মা কত আপন, আজকে কার জানি আব্বা নাই সে বুঝে আব্বা কত আপন, দুনিয়ার মধ্যে রে কত সন্তান আম্মারে আম্মা কয়া ডাকে, আজকে কে জানি মারে ঘরে হাত বাড়াইছে, আজকে কে জানি আজকে উরুসে বৈশা গেছে রে, আমি বলতে চাই বাবারা মা তোমার নাই কিতা হইছে, মায়ের কবরের সামনে দাইয়া একটু তুমি দোয়া করো, আমি জানতে চাই রে মায়ের দোয়ার কারণে তুমি দুনিয়ার মধ্যে ওলি হইতে পারো কি পারো না? আরো জোরে কই না পারো কি পারো? আজকে এমন সন্তান আছে জগতের ভিতরে আব্বা নাই, যার আব্বা নাই সে বুঝে বাবা কত আপন, ইরে দুনিয়ার মধ্যে অনেক সন্তান আছে বাবারে খাওয়ায় না, দুনিয়ার মধ্যে অনেক সন্তান আছে বাবারে আদর করে না, আমি বলবো রে যুব আব্বার লগে বেয়াদুবি করিস না, আব্বারে কষ্ট দিস না রে, কারণ তোর আব্বা নাই, যাদের আব্বা নাই তারা জানে আব্বা কত আপন, দুনিয়ার মধ্যে ফুলা একটা অন্যায় করলে বাবা দেয়া ডাক দিয়া নেই, কিন্তু আজকে যাদের আব্বা নাই তাদেরকে কেউ কেউ ডাক দেওয়ার মতো কোনো মানুষ নাই, পারলে একটু জগড়ার মধ্যে লেলাইয়া দে, আব্বা যদি থাকতো রে বুঝতে পারতি বাবা কত আপন, আল্লাহ পাক যাদের আব্বা আম্মা নাই তাদের আব্বা আমার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দো। আল্লাহু আকবার। আর করে করলাম আমিন।